নতুন মডেলটায় জিক্সার থেকে এসএফ হয়ে যাবে। আপনি জাস্ট গাড়ি দিয়ে যাবেন, ৩৪৫০০ টাকা গুনে দিবেন, দেন আমরা আপনাকে এসএফ দিব রাত্রেবেলা। আপনার টাঙ্কি পাটটা শুদ্ধ চেঞ্জ করতে হচ্ছে নতুনটায়। এটা হেডলাইটের দামই হচ্ছে ১৩৫০০ টাকা। আলোচনা করবো সেটা হচ্ছে এসএফ মানে নেকেড জিক্সার কিভাবে এসএফ করবো নতুন মডেল। হ্যাঁ, নতুন মডেলটা আর কি। এর দাম হচ্ছে প্রায় ৭,০০০-৮,০০০ টাকার উপরে। তো আপনি জাস্ট এই মিটার কেসটা আমাদের থেকে নিলে আপনাকে আর কিন্তু মিটারটা কিনতে হচ্ছে না। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জিক্সার ওল্ড মডেলের ওয়ান টু পার্ট, যেটাকে বলি ওয়ান টু পার্টের সাথে ইঞ্জিন গার্ড হয়, ফেয়ারিং হয়। এই পাশে হচ্ছে আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা চলে আসি নাওয়াল অটো এন্ড AJ বাইক স্টিকারস এ। আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে নতুন জিক্সার নেকেড FI ABS বাইকটাকে জিক্সার SF করবেন। ইভেন যারা ওল্ড মডেলের বাইক SF করতে আছেন, অরিজিনাল পার্টস কোথা থেকে পাবেন সেটার সন্ধান জানেন না, বাট লিটারালি বলতে গেলে আজকের ভিডিওতে দেখাবো কোথা থেকে একদমই 100% অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে। আর যারা অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করেন, ভাই আমার নতুন জিক্সার FI ABS বাইক আমরা এটা কিভাবে SF করব, তো অনেক শপের মধ্যে গেলে আপনার প্রাইসটা অনেক বেশি বলে দেয়। জি, বেশি বলে দেয়, বেশি বলে দেয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার অথেন্টিক প্রোডাক্টটা পাওয়া, প্রোডাক্ট অরিজিনাল কিনা। তো প্রথমেই আমি জনি ভাইয়ের কাছে চলে আসি। জনি ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। সো ভাই আপনাদের শপের লোকেশনটা যদি বলতেন। জি, আমাদের শপের লোকেশনটা হচ্ছে বংশাল মুকিম বাজার, ৭৩ বংশাল মুকিম বাজার মসজিদের পাশেই এবং মুকিম বাজার প্রাইমারি স্কুলের পাশে। আমাদের ঠিকানাটা হচ্ছে ৭২ বংশাল হাজি নুরউদ্দিন মার্কেট। এর শপের নামটা হচ্ছে নাওয়াল অটো এন্ড AJ বাইক স্টিকার। আচ্ছা, আর হচ্ছে আপনারা মুকিম বাজার এসে ইনশাআল্লাহ আপনি যেখানেই মুকিম বাজার যেই লোকেশনে নামেন না কোনো, মুকিম বাজার মসজিদটা আপনাদের সবাই এখানে চিনে। জাস্ট আপনি এসে আমাদেরকে এখানে ফোন দিবেন, আমরা ইনশাআল্লাহ আপনাকে রিসিভ করে নেব আমাদের লোকের মাধ্যমে। তাদের শপের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, যাবতীয় ইনফরমেশন থাকছে ডেসক্রিপশন বক্সে। আর একটা কথা, আপনারা চাইলে কিন্তু যে কোনো পাস ঢাকার বাইরে থেকে কুরিয়ার বা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন। যে কোনো প্রোডাক্ট আপনারা আমাদেরকে বললে আমরা অবশ্যই কুরিয়ারে জেনুইন প্রোডাক্টটা খুব যত্ন সহকারে পাঠিয়ে দিব। এটা আপনি কন্ডিশনের মাধ্যমে তুলে নিতে পারবেন। শপে আসলে আপনারা জনি ভাইকে পাবেন, সিফাত ভাইকে পাবেন। তো মূলত আলোচনা করতে যাচ্ছি বা ভিডিওতে আমাদের যে মূল উদ্দেশ্য যেটা নিয়ে আমরা মূল আলোচনা করব সেটা হচ্ছে SF মানে নেকেড জিক্সার কিভাবে SF করব নতুন মডেল। হ্যাঁ, নতুন মডেলটা আর কি। সেইটাকে একটু সাইডে রেখে আমরা আমাদের শোরুমের যে প্রোডাক্টগুলো আছে ওটা আমরা গুড়াউনে যে আপনাকে দেখাবো। অবশ্যই আমাদের শপে যে প্রোডাক্টগুলো আছে, যেমন আপনি আমাদের এখানে ক্রিটিক্যাল আইটেম থেকে শুরু করে সবই পাবেন। যেমন এই প্রোডাক্টটা ফুয়েল ইনজেক্টর, এটা ২-৪টা শপে আপনারা না পেলেও আমাদের কাছে আশা করি আপনারা পাবেন। মানে আমরা বলতে পারি আপনার সুজুকি ব্র্যান্ডের যে কোনো বাইকের পার্টস अवेलेबल হবে ইনশাআল্লাহ। এফআই গাড়ির জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিস, খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস এটা। এটা হচ্ছে আপনার ইনজেক্টর, ফুয়েল ইনজেক্টর। আচ্ছা, এটা আছে আমাদের কাছে। এটা কি বাইকের জন্য? এফআই ABS, সুজুকি এফআই ABS এর নিউ মডেল। আপনারা তো মনে হয় GSX এর বাইকেরও পার্টস বিক্রি করেন? হ্যাঁ, GSX এর বাইকের পার্টস আমরা বিক্রি করি, তবে এখন এলসি বন্ধের কারণে আমাদের কিছু প্রোডাক্ট শর্ট আছে। তবে ইনশাআল্লাহ আমরা যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিব আপনাকে প্রত্যেকটা প্রোডাক্ট দেওয়া। কিন্তু যদি জিক্সার SF এর যে কোনো পার্টস আপনাদের কাছে अवेलेबल হবে ওগুলো ইনশাআল্লাহ সব আমাদের কাছে আছে ইনশাআল্লাহ। তো যেমন এই রকম মনে করেন একটা জিনিস আছে আমাদের কাছে, এগুলো যেমন এই জিক্সারের মিটার কেসটা। অনেকে গাড়ি অ্যাক্সিডেন্ট করার পরে মিটার কেসটা ভাঙে, অনেকে মনে করে যে মিটার কেসটা পাওয়া যায় না, সেই ক্ষেত্রে মিটার কিনতে হয়। মিটার কিনতে গেলে একটা মিটারের দাম হচ্ছে প্রায় ৭,০০০-৮,০০০ টাকার উপরে। তো আপনি জাস্ট এই মিটার কেসটা আমাদের থেকে নিলে আপনাকে আর কিন্তু মিটারটা কিনতে হচ্ছে না। আপনি এই মিটার কেসটার জন্য পুরো মিটারটা চেঞ্জ করতে হবে। এটা প্রাইস কেমন হবে? এইটা আমরা ধরবো হচ্ছে মাত্র ৫৫০ টাকা। মাত্র ৫৫০? জি, ৫৫০ টাকা। তবে একটা জিনিস অবশ্যই সবাইকে মনে রাখতে হবে, আজকে আমি যেই ডেটে ভিডিওটা দিচ্ছি আজকে ডেট থেকে আপনি যদি ২ মাস পরে এসে এই প্রাইসের সাথে সেই প্রাইসটা মিলান, তখন মিলবে না। কারণ এগুলো হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট, সেই ক্ষেত্রে ইন্ডিয়ান কারেন্সি যদি চেঞ্জ হয় আমাদের রেটটাও কিন্তু বাড়বে। আমাদেরটা কিন্তু আমরা কমাতে পারছি না, আপ ডাউন হয়। এটা প্রত্যেকটা প্রাইস কমবে বা বাড়বে, বেশিরভাগ কমে, খুব কমই। তো যেটা কমবে ইনশাআল্লাহ আমরা কমাই দিব, আর যেটা বাড়বে সেটা আপনাকে বাড়তি দিয়ে নিতে হবে। এটা আমরা কমাই দিতে পারবো না চাইলেও। আদারওয়াইজ ভাই আপনার জিক্সারের ব্রেক শু, আমাদের জিক্সারের ব্রেক প্যাড অরিজিনাল আছে, ওল্ড মডেলের, নিউ মডেলের, ফ্রন্ট ব্রেক প্যাড, রিয়ার ব্রেক প্যাড। তারপর হচ্ছে আপনার জি সিঙ্গেল পিসও বিক্রি করে থাকি, প্লাস্টিক সিঙ্গেল পিস। অনেক শপের মধ্যে দেখা গেছে আপনার ডান বাম একসাথে লাগে। এই যে ভাইয়ের এক সাইড ভাঙছে, আমরা এক সাইড বিক্রি করতেছি। এই যে ওনারা ভাইরা আসছে, স্টিকার ছাড়া থাকে। আমরা স্টিকারও আলাদা বিক্রি করি, সিঙ্গেল পিস স্টিকারও বিক্রি করি। আমাদের কাছে সিঙ্গেল পিস পাবেন এবং স্টিকারও সিঙ্গেল পিস পাবেন। ওকে, আর এই ভাইয়া আসছে জিক্সারকে জিক্সার SF করবেন, তাই তো ভাই? না, আমাদের আসলে জিক্সার ওল্ড SF ওল্ড মডেলটা, আচ্ছা, ওটার বডি কিট সম্পূর্ণ চেঞ্জ করবেন। ওটা চেঞ্জ করব। ওকে, ফুল বডি। তো এই ভাইয়ার লোকেশনটা কোথায়? আমাদের লোকেশন হলো গাজীপুর। ওই তো ভাইয়া গাজীপুর থেকে আসে, তাই তো? ভাইয়ের নাম কি? মোহাম্মদ আনোয়ার। ওকে, আনোয়ার ভাই। তো ভাইরা গাজীপুর থেকে আসছে আমাদের এখানে জিক্সার এসএফ করার জন্য। ওনার গাড়ি জিক্সার এসএফই অ্যাক্সিডেন্ট করার কারণে ওনার কিটগুলোকে মানে প্রপার জিক্সার করতে যা লাগে ওনার সবই লাগবে, ওনাকে আমরা সবই ওল্ড মডেলটা দিব। ওকে ভাই, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জিক্সার ওল্ড মডেলের ওয়ান টু পার্ট, যেটাকে বলি ওয়ান টু পার্টের সাথে ইঞ্জিন গার্ড হয়, ফেয়ারিং হয়। তো এই পাশে হচ্ছে জিক্সার আপনার নিউ মডেলের ওয়ান টু পার্ট গুলো, এগুলো এসএফ নিউ মডেলের কিট হয়। আরেকটা বিষয় যেটা হচ্ছে ম্যাট ব্লু কালার ম্যাট এসএফ এর বের হয়েছে এবং ব্ল্যাক ম্যাট বের হয়েছে, এটা অনেক জায়গায় অ্যাভেলেবেল না, আমাদের কাছে অ্যাভেলেবেল। এটা হচ্ছে আপাতত আমাদের কাছে ব্লু ম্যাট, যেটা এসএফ এর ব্লু ম্যাটটা আপনার অ্যাভেলেবেল আছে। কালোটাও আবার আসবে, কালোটাও পাবেন, ব্ল্যাক ম্যাট যেটাকে বলে। এটা হচ্ছে ওয়ান টু পার্ট, এটা জাস্ট আমরা ডিসপ্লের জন্য রেখেছি, বাট আমাদের কাছে আপনার প্রত্যেকটা পার্টি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে। যেমন আপনার হচ্ছে আমাদের এখানে ফুয়েল প্যাড, জিক্সারের একটা ফুয়েল প্যাড খুব আনকমন একটা আইটেম, তবে এটা সবার কাছে পাওয়া যায় না। একটু এই জিনিসটা জিএসএক্স এরাও লাগে, তো এইটা হয়তো দুই চারটা দোকানে না পেলেও আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন। এটা খুব ক্রিটিক্যাল একটা আইটেম, এটাকে ফুয়েল প্যাড বলে। ওই তেলটাকে ক্লিন করার জন্য এটা ট্যাঙ্কির ভিতরে থাকে আর কি। জিক্সার নিউ মডেলের যে হেডলাইট এবং জিক্সার নিউ মডেলের থ্রোটল বডি, যেটা কার্বোরেটরের বদলে হচ্ছে আপনার যেগুলো গাড়ি কার্বোরেটর হয় এবং যে গাড়িগুলো এফআই হয়, এফআই এর যে ওই কার্বোরেটরটা বলি আমরা, ওই কার্বোরেটরের বদলে আসছে হচ্ছে থ্রোটল বডি। এই থ্রোটল বডিটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। থ্রোটল বডিটা কি এটা হচ্ছে না, এটা এফআই গাড়ির জন্য। কার্বোরেটরের গাড়িতে কার্বোরেটরের আপনার কার্বোরেটর হবে, আর এফআই গাড়িতে হবে থ্রোটল বডি। এই থ্রোটল বডি আমাদের কাছে আছে। এটা তো আপনার জিক্সার এসএফ, জিক্সার এসএফ এবং এফআই ভার্সন যেটা আছে, নেকেড হোক কিংবা জিক্সার এসএফ এর তো থ্রোটল বডি হবে, জিএসএক্স এর থ্রোটল বডি আছে, সেটাও আছে আমাদের কাছে। ওকে, মানে আমরা বলতে পারি সুজুকি ব্র্যান্ডের যে কোনো মোটামুটি সবই গাড়ি, যেমন হায়াতি ইপি এগুলো। তবে ব্যান্ডিড গাড়ি মানে জিক্সারেরই ব্যান্ডিড গাড়িটার কিছু প্রোডাক্ট আমাদের কাছে নাই, ওগুলো আমরা চাইলে দিতে পারছি না। আপনার হায়াতি গাড়ির অনেকগুলো প্রোডাক্ট যেগুলো আমাদের কাছে আছে, যেমন হায়াতির হেডলাইট হবে, হায়াতির ইপির হেডলাইট হবে। একটু হায়াতির ইপি হেডলাইটটা নামাও। হায়াতির ইপি হেডলাইটটা আমাদের কাছে আছে, ওটার ফেয়ারিং আমাদের কাছে আছে। হায়াতির ব্যাক প্যানেল আছে। হায়াতির অনেকে পিছনের যে সকেট জাম্পারগুলো, এটা অনেকে পান না, মার্কেটে এসে একটু বিচলিত হন। আনাচে কানাচে না গিয়ে ইনশাল্লাহ আমাদের কাছে সরাসরি চলে আসবেন। অন্তত আপনাকে এটা হায়াতি ইপির হেডলাইট, হায়াতির হেডলাইটটা আমাদের কাছে আছে। এখানে ওখানে না গিয়ে আপনারা সরাসরি এখানে চলে আসবেন। আমরা প্রোডাক্ট না দিতে পারলে আপনাকে হেল্প করতে পারবো, যে আমাদের কাছে নেই আমরা আপনাকে দেখাই দিতে পারবো, কিংবা আমরা নিয়ে দিতে পারবো, প্রবলেম নেই। কিন্তু এতটুকু বলতে পারি, জেনুইন প্রোডাক্ট যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের কাছে আসবেন, এটা আমাদের একটা অনুরোধ রইল আর কি। ওকে, সো এবার আমরা চলে যাব ওয়্যার হাউসে নাকি? জি, এটা এবার আমরা চলে যাব এখানে, আমাদের গোডাউনে চলে যাব। এখানে আমাদের জিক্সার এসআর নিউ মডেলটাকে এসএফ করতে কি কি লাগবে, কিভাবে কিভাবে হবে, কি 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 করলে, বা আপনারা অনেকে প্রবলেম ফেস করেন এসএফ করার পরে, কি কি প্রবলেম ফেস করেন আর প্রবলেমটা কেন হবে না, আপনারা প্রবলেম ফেস করবেন না কিভাবে, সেগুলো ওইখানে আমরা আলোচনা। সো এইবার আমরা চলে আসছি হচ্ছে ওয়্যার হাউসে, আর ওয়্যার হাউসে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ প্রোডাক্টের স্টক রয়েছে। সো ভাইয়া কিছু প্রোডাক্ট যদি আমাদেরকে দেখাইতেন। জি, কিছু প্রোডাক্ট অবশ্যই আমরা দেখাবো, যেটা হচ্ছে আপনি জিক্সার এফআই কে জিক্সার থেকে এসএফ করার জন্য যা যা প্রয়োজন হয় ওগুলো প্রোডাক্ট আমরা দেখাবো। তবে একটা কথা আমি আগে বলতে চাই, যেটা হচ্ছে আমরা বাইরে আমাদের শপে নয়েজের কারণে কিছু কথা আমরা বলতে পারিনি। আসলে রমজান মাসে সবাই প্রফিট করে, আমাদের দেশে একটু ভিন্ন একটু নিয়ম, যেমন রমজান মাস আসলে সবকিছুর দাম বেড়ে যায়। হ্যাঁ, আমাদের এখানে আমরা যে কনসেপ্টটা নিয়ে চলাফেরা করার চেষ্টা করি আর কি, বা যেটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, আমরা রমজান মাসে আমরা 11 মাস যে প্রফিট করেছি সেইখান থেকে কমিয়ে আনার ট্রাই করব। যেমন আমাদের এখানে রমজান মাসে যে জিনিসটা আপনি একটা দামে পেয়েছেন, রমজান মাসে একদম 1 রোজা থেকে 30 রোজা পর্যন্ত আপনি ওটা থেকে আরো কমে পাবেন। মানে আমরা প্রফিটের মার্জিনটা কমাই নিব ইনশাল্লাহ। এটা যখন আমরা আপনি শপে আসবেন তখন আপনি বুঝতে পারবেন। এর মধ্যে এখন আপনার বিষয়টা হচ্ছে আপনি জিক্সার এফআইটাকে এসএফ করবেন। এর মধ্যে আপনি যেমন অনেকগুলো আইটেম পাবেন, এর মধ্যে একটা আছে যেমন এই ফেয়ারিং আইটেমটা, ফেয়ারিংটা পাবেন। এটা হচ্ছে আপনাকে এসএফ এর মূল পার্ট, হেডলাইটের সামনে। এটার ভিতরে কিছু কাউলিং পার্ট হয়, ওগুলো আমরা দেখাবো। যেমন বডি কিটের পার্টে এরকম কাউলিং হয়, এই কাউলিংটা আপনি পাবেন। এই টাইপের কয়েকটা কাউলিং হয়, এর মধ্যে সবগুলোতে দেখাতে পারতেছি না, ভিডিও লং হয়ে যাবে। এইটা এই কাউলিং পাবেন। তারপর হচ্ছে আপনার হচ্ছে টপ পার্ট পাবেন আপনি এরকম। আচ্ছা, তারপর হচ্ছে আপনি পাবেন ইঞ্জিন গার্ড, এটা হচ্ছে আপনার এসএফ এর লাইট সাইড, রাইট সাইড, লেফট সাইডের হচ্ছে ইঞ্জিন গার্ড এরকম পাবেন। আচ্ছা, তারপর পাবেন হচ্ছে 1-2 পার্ট, যেটাকে আমরা বলি, কিংবা ইন্ডিকেটর পার্ট অনেকে বলে থাকি। এই 1-2 পার্ট আপনি পাবেন। এখানে একটা বিষয় হচ্ছে, যদি আপনি অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে কাজ করান, আই মিন টেকনিশিয়ান বলতে আপনার ইঞ্জিনিয়ার যে, কিংবা আমরা যাকে দিয়ে বাইক সার্ভিস করি আর কি, উনি যদি অভিজ্ঞ হয় তাহলে আপনার এসএফটা করতে গেলে একদম অ্যাকুরেট এসএফ হবে। অনেকে আমরা কমপ্লেন করে থাকি যে ভাই আমি এসএফ করছি, বাট 10 কিলো বা 100 কিলো আমরা যখন গাড়ি বাইক চালাইছি, এরপরে বডি কিটগুলো ফাঁকা হয়ে গেছে কিংবা নয়েজ করে বডি কিট থেকে। এটা আসলে বডি কিটের দোষ নয়, এটা যারা কাজ করে তাদের প্রবলেম। আপনি একটা এক্সপার্ট, হ্যাঁ রাইট, একটা এক্সপার্ট মেকানিক দিয়ে যখন কাজ করাবেন, তখন আপনি এই যে এখানে যে আমরা আপনার যখন আপনার গাড়িতে যখন এটা ফিটিং হবে, এই সাইডে কিছু অংশ থাকে যেগুলো একটু ফাঁকা থাকে, যদি অ্যাকুরেট ফিটিং না হয় এই ফাঁকাগুলো থাকে। আমাদের এখানে এই ফাঁকাগুলো থাকবে না যদি আমাদের মিস্ত্রি দিয়ে আপনি কাজ করেন, কিংবা আপনার যদি ভালো মেকার থাকে। আমরা সাজেস্ট করবো না, কিংবা আমরা আপনাকে রিকোয়েস্টও করবো না আপনি আমাদের মেকার দিয়ে করেন, কিন্তু আমাদের মেকার দিয়ে করলে লাইবিলিটি আমাদের। বাট আপনি আপনার পরিচিত থাকলে আপনি আপনারটা দিয়ে করতে পারেন, ওয়েলকাম, আমাদের কোনো প্রবলেম নাই। তো বিষয়টা হচ্ছে এরকমই যে আমাদের এখানে এসএফ করলে আপনি ওই যে ফাঁকার বিষয়টা কিংবা নয়েজ করবে বডি থেকে, এরকম কোনো আপনি প্রবলেম ফেস করবেন না ইনশাআল্লাহ তাআলা। তো হেডলাইট ফিটিং করার জন্য যে হেডলাইট ক্লাম্প, এটা আপনি প্যাকেজের সাথে পাবেন। তারপর হচ্ছে হ্যান্ডেল ক্রাউন কিংবা হ্যান্ডেল পার্ট, এই যে এটা দেখেন, এটা হচ্ছে আপনার জিক্সার নিউ মডেল এসএফ এর হ্যান্ডেল পার্টটা, রাইট। হ্যাঁ, এটা লাইট, রাইট, লেফট দুইটা পাবেন। এটার মাঝখানে হয় হ্যান্ডেল ক্রাউনটা, এটা পুরোটা না খুললাম, এটা দেখলে হয়তো বুঝতে পারবেন। এটা এই এরকম হ্যান্ডেল ক্রাউন পাবেন। তারপর মূল যে বিষয়টা, অনেকেই আপনারা বলেন যে ভাই জিক্সার এসএফ করতে এত টাকা কেন লাগে বা এত দাম কেন? আসলে ওল্ড মডেলের কিন্তু কয়েকটা পার্ট চেঞ্জ করতে হয়। তো ওইটার যেমন ওইটার মধ্যে এইটার যে দাম, হেডলাইটের যে দাম, হেডলাইটের দামে আপনি আগের জিক্সারটাকে পুরো এসএফ করে ফেলতে পারবেন। হ্যাঁ রাইট, এটা এলইডি হেডলাইট। আর এখন ওইটাতে যে পার্টগুলো আছে, আপনাকে হেডলাইটের পার্ট চেঞ্জ করতে হবে না, আপনাকে টাঙ্কি পার্ট চেঞ্জ করতে হবে না। এখানে কিন্তু আপনার টাঙ্কি পার্টটা শুদ্ধ চেঞ্জ করতে হচ্ছে নতুনটাই। এটা হেডলাইটের দামই হচ্ছে 13,500 টাকা। হেডলাইটের দাম, জি, শুধু হেডলাইটটার দামই আছে 13,500। তো এখন বিষয় হচ্ছে, আমরা যেহেতু বলেছি যে রমজান মাসে আমরা ছাড় দিব ইনশাল্লাহ, প্রফিটের টা বিষয় না, জাস্ট আমরা সেবামূলক যে কাজটা সেটা করতে চাই। আমরা এখন যে বিষয়টা বলতে চাচ্ছি, মাত্র 34,500 টাকায় জিক্সার থেকে এসএফ পাবেন আপনি, তবে মাত্র 34,500 টাকায় আপনি জিক্সার থেকে এসএফ করতে পারবেন, তবে একটু শর্ত প্রযোজ্য, শর্ত আছে একটু। এটা যখন আপনি শপে আসবেন সেই বিষয়গুলো আমরা আপনাকে বুঝাই বলবো। তবে 34,500 মডেলটা, জি, নতুন মডেলটায় জিক্সার থেকে এসএফ হয়ে যাবে। আপনি জাস্ট গাড়ি দিয়ে যাবেন, 34,500 টাকা গুনে দিবেন, দেন আমরা আপনাকে এসএফ দিব রাত্রেবেলা। আর ওল্ড মডেলে করে থাকেন? হ্যাঁ, ওল্ড মডেল তো অবশ্যই করি। এটা জাস্ট আমরা কেমন কস্টিং, ওইটা এখন চলছে মার্কেট প্রাইস 14,000 টাকা। তবে আপনারা আসলে আমরা সামান্য কিছু আপনাকে সম্মান করব, কারণ যেহেতু মার্কেটে 14,000 পাওয়া যাচ্ছে আর আমাদেরও 14,000, তো আমাদের এখানে এসে লাভ কি? তবে সামান্য কিছু আপনাকে আমরা সম্মান করব। তবে এইটা বলতে পারতেছি আমরা জেনুইন প্রোডাক্ট দিব, এবং জেনুইন প্রোডাক্টে কিভাবে কি করলে আপনি বুঝতে পারবেন সেগুলো হিসাবে আমরা প্রত্যেকটা পার্ট ওয়ে আপনাকে বুঝিয়ে দিব যে হ্যাঁ আমরা আপনাকে জেনুইন প্রোডাক্ট দিয়েছি, রাইট। ওকে, তো এই বিষয়টাই হচ্ছে আমাদের মূল ফোকাস, যে আপনারা ইনশাআল্লাহ আসবেন আমাদের শপে। এখানে যে বিভ্রান্ত হবেন না, আমাদের কাছে আসবেন, আমরা ইনশাআল্লাহ একটা ভালো আপনাকে প্রাইজে ভালো প্রোডাক্ট আমাদের এখান থেকে অবশ্যই আমরা আপনাকে দিব। এবং রমজান মাসে এক মাস আপনাদের জন্য প্রত্যেকটা প্রাইজে, প্রত্যেকটা জিনিসে, যেমন আপনি শুধু এসএফ বলতে না, আপনার যে কোনো একটা জিনিস লাগবে, শেকরা, এয়ার ফিল্টার, কিংবা ব্রেক প্যাড, কিংবা অয়েল ফিল্টার, আমরা প্রত্যেকটা জিনিসে আপনার ফ্ল্যাট ডিসকাউন্ট দিব। আর আরেকটা বিষয় আপনারা অবগত আছেন, যে আপনারা জানেন যে আমাদের এই পার্টসের আইটেমের বাদেও আমাদের এখানে আপনারা স্টিকার, তারপর হচ্ছে সিরামিক কোটিং, অবশ্যই আপনারা জানেন আমরা করে থাকি। সিরামিক কোটিং অল এভারেজ আগের মতো, সেই গত রমজানে যা দিয়েছিলাম আগের মতো 3,000 টাকা যে কোনো গাড়ি সিরামিক কোটিং, একদম ফ্ল্যাট ডিসকাউন্ট। আর পলি স্টিকারও আপনাদের জন্য ছাড় থাকবে, অবশ্যই আপনারা আসবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ সবাইকে সম্পূর্ণ ব্লগটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য। অ্যাকচুয়ালি একটা ভিডিওতে আর সবগুলো পার্টস দেখানো যায় না, তাই তো? না না, এটা তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, যে অনেক লম্বা হয়ে যাবে। সো আপনারা যারা সুজুকি ব্র্যান্ডের যে কোনো মডেলের অরিজিনাল অথেন্টিক পার্টস চাচ্ছেন, এক্স্যাক্টলি, তারা কিন্তু চলে আসতে পারেন নাওয়াল পার্টস জোন ইভেন্ট। পাশাপাশি তাদের আরেকটা শপ আছে, সেটা হচ্ছে AJ Bike Stickers, যেখানে তারা সিরামিক কোটিং, বাইক সার্ভিসিং, মানে বাইকের যাবতীয় ডেকোরেশন ইভেন্ট সার্ভিসিং করে থাকেন, তাই তো জনি ভাই? রাইট, এক্স্যাক্টলি। সো একটা শপে আসলে দুটো শপের লোকেশন পেয়ে যাবেন। জি তা তো অবশ্যই, এক্স্যাক্টলি। তাদের শপের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই অবশ্যই সেখান থেকে কালেক্ট করবেন। আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের ৬৪ জেলায় কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন, এক্স্যাক্টলি। কিছু টাকা অ্যাডভান্স করবেন, বাকি টাকা হচ্ছে প্রোডাক্ট হাতে পাওয়ার পর সামান্য কিছু টাকা জাস্ট আপনার কুরিয়ারের যে একটা বুকিং মানি যেটা দেওয়া থাকে সেটা একটু আপনারা অ্যাডভান্স করে দিবেন, আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব, দেন আপনি বাকি টাকা দিয়ে আপনারা তুলে নেবেন, এক্স্যাক্টলি। আর ভিডিওতে কোনো কনফিউশন থাকলে আপনারা ডেফিনেটলি স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে কিন্তু যে কোনো কনফিউশন অ্যানসার ভাইরা দিবে নাকি? হ্যাঁ অবশ্যই, 24 আওয়ার্স আপনারা ফোন দিলে আমরা রিসিভ করব এবং আপনাকে সাহায্য করার চেষ্টা করব। এক্স্যাক্টলি, শপের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার ডেসক্রিপশন বক্স এর স্ক্রিনে স্ক্রল ডাউন করা থাকবে, আপনারা সেখান থেকে কল করবেন। সো আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও। ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করার ট্রাই করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ বোথ। সো হ্যাপি রামাদান। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।